প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠছে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে। 2023-এর পর এবার সরব হলেন জুটমিল কর্মচারীরা। দীর্ঘ বাম আমল থেকে বঞ্চনার শিকার হাঁপানিয়াস্থিত জুটমিল কর্মচারী এবং পেনশনাররা বিগত দিনে একই রকমভাবে তাদের আন্দোলনকে সমর্থন করে ক্ষমতায় আসলে তাদের জন্য কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান শাসক দল। কিন্তু কিছু করা তো দূরের কথা, তাদের পক্ষে দেয়া শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনে যাচ্ছে রাজ্য সরকার। এরই প্রতিবাদে মঙ্গলবার হাঁপানিয়াস্থিত জুটমিলের সামনে একদিনের গণ অবস্থানে বসল জুটমিল যৌথ কমিটির কর্মচারীরা। দাবি পূরণ না হলে তারাও আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন। জানেন, ত্রিপুরা জুটমিলের শ্রমিক কর্মচারী এবং পেনশনাররা তারা দীর্ঘদিন যাবৎ সেই বামপন্থী সরকার থাকতেই লড়াই আন্দোলনটা শুরু করেছিলাম। আমরা যে দাবি নিয়ে আন্দোলন করছি সেটা হচ্ছে যে অন্যান্য পিএসসির মতো ত্রিপুরা জুটমিলের শ্রমিক কর্মচারী এবং পেনশনাররা তারা বেতন পাবেন। এটা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নিচে ত্রিপুরার হাইকোর্ট পর্যন্ত 5-7টা মামলাতে আমরা জয়ী হয়েছি। তারপরেও এই রাজ্যের সরকার এই মামলা বিরুদ্ধে মামলাকে প্রত্যাহার অ্যাপিল করেছেন, এই মামলার বিরুদ্ধে তারা অ্যাপিল মামলা করেছেন এবং এই সরকার বলেছিল যে তারা আসলে, এই সরকারে আসলে তারা জুটমিলের যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করে দেবে। কিন্তু দেখা গেল এই সরকার আসার 3 বছর পরেও আমরা বহুবার চেষ্টা করেছি ওনাদের সঙ্গে একটু কথা বলার জন্য, আমরা 3টা বছরে কোনো কথা বলার সুযোগ পাইনি এবং আমরা আক্ষেপের